নাসির এই ঘটনার এখন পর্যন্ত অগ্রগতি কি আমাদের জানাবেন? কুমিল্লা 17 ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল গতকাল দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। রাত 8:40 মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক মহিউদ্দিন আমাদেরকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার গায়ে 9টি গুলি লেগেছে এবং তার সহযোগী পরিবার সহ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আরো চারজন কুমিল্লা মেডিকেল কলেজে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আজ আমরা সকাল থেকে যেটি দেখছি সেটি হচ্ছে তার ফাতুরিয়াপাড়া নিজ বাড়িতে লোকে লোকারণ্য শত শত মানুষ আসছেন এক নজর দেখার জন্য, তবে লাশ এখনো কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছি এবং থানা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এখনো এই বিষয়ে কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে মামলার প্রস্তুতি চলছে, হয়তো দুপুরের মধ্যে মামলা রুজু হবে। আর এখনো পর্যন্ত তার নামাজের জানাজা বাদ আসর বললেও এখন আমরা তার পারিবারিক সূত্রে এখন নিশ্চিত হয়নি কখন জানাজা হবে, কারণ লাশের ময়নাতদন্ত শেষে লাশ তার নিজ এলাকায় নেওয়া হবে এবং সেখান থেকে জানাজার ঘোষণা দেওয়া হবে। এদিকে শহরের পরিস্থিতি স্বাভাবিকতে ব্যাপক পুলিশ এবং র‍্যাব মোতায়েন করা হয়েছে, তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক থাকলেও শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা চলছে। এদিকে জেলা মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পরিস্থিতি শান্ত রাখতে ব্যাপকভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় অবস্থান করছে। তবে এই পর্যন্ত কোথাও কোন মামলা কিংবা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছুটি ছিল কুমিল্লা থেকে কাউন্সিলর সোহেল নিজের সর্বশেষ। ধন্যবাদ নাসির।